আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার বিষাদ ছুঁয়ে গেছে সাহিত্য অঙ্গনেও। দীর্ঘদিন বন্ধের পর বইয়ের দোকানগুলো খুললেও সুদিন ফেরেনি, একেবারেই কমে গেছে বই বিক্রি, অনলাইনেও বিক্রি নেই। তাই বিনিয়োগ তুলতেই মাথায় হাত সংশ্লিষ্টদের। বই ব্যবসা নিয়ে আদিত্য মামুনের চার পর্ব ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। নাম ধরে যারা ডাকে তারা ঝিঝি, তাদের যত সামান্য পরিচয় জানা থাকা ভালো। বলতেই মৃত্তিকারা বক্ষচিরে তোমাকে দেখালো। রাজধানীর অভিজাত বই পরিবেশক পাঠক সমাবেশে আড্ডায় মেতেছেন পাঠক ক্রেতারা। কবরে কি করে লেখো, মাটি কি কাগজ খাতা, ভালোবেসে উস্কি দিই প্রাণীর বিদিম। কবিতা গান কিংবা সাহিত্য বিষয়ক আলোচনায় মুখর এমন সময় এখন দুর্লভ। সারি সারি বই, বইয়ের ভাঁজে ভাঁজে শত শত গল্পে নিজেদের খুঁজে নিতে হাজির হওয়া ছিল নিত্য নৈমিত্তিক। করোনা থামিয়ে দিয়েছে অনেক কিছু, তবুও এই সব সাহিত্য অনুরাগী প্রাণকে থামাতে পারেনি করোনা। দেশের বাইরে থেকে এসেছেন মাতৃভাষায় লেখা বই কিনতে। আমি থাকি নিউ ইয়র্কে, আমি চেষ্টা করছি অনেকগুলো বই নিয়ে যেতে, কারণ আমার একটা বাচ্চাও আছে। আমি চাই আমার সাহিত্য চর্চাটা অটুট থাকুক, আমি এবং আমার বাচ্চার মধ্যে, ওর যেন বাংলা পড়ে। পাঠের তালিকায় সাহিত্যের নানান ধরনের বইয়ের পাশাপাশি আছে রাজনীতি আর বঙ্গবন্ধু বিষয়ক বই, সমাজতন্ত্র নিয়ে এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, আত্মজীবনী নিয়ে যে প্রকাশনাগুলো হয়, যে বইগুলো হয়, ওগুলো আমাকে সবসময় টানে। স্বাস্থ্যবিধি মেনে এই সব বুকশপে অনিয়মিত ক্রেতারা, অনলাইনেও সেল নেই বললেই চলে। আমাদের ব্যবসা ক্ষতির সম্মুখীনেই, তারপরে আমরা কাস্টমারদের যে ইনকোয়ারিগুলো ছিল সেগুলো ফেসবুকের মাধ্যমে আমরা কভার করেছি। বুকশপ দীপনপুরেও নেই ক্রেতা পাঠকের উপস্থিতি, নেই চিরচেনা কোলাহল, যেন স্থবির দীপন চত্বর। হাতে গোনা দুই চারজন ছড়িয়ে ছিটিয়ে আসলেও নেই বই বিক্রি। এদানি করোনার পরে কোনোই ছেল নেই, তারপরেও আমরা অফিস খুলছি, আসছি, বসছি। সব দুর্যোগ কাটিয়ে আবারও বইপাড়া ফিরবে পুরনো চেহারায়, এমন প্রত্যাশা সবার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।